आमी गोलाम तोमार हे परवार गोलाम करे रेखो आमारे आमी गोलाम तोमार हे परवार गोलाम करे रेखो आमारे कोरोना को भो भिकारी आमाय दुनियार मानुषेर दुआरे दुनियार मानुषेर दुआरे ओ दुनियार मानुषेर दुआरे दुनियार मानुषेर दुआरे अल्लाहुम्मा सल्ले अला दयार नबी गो आमार मयार नबी गो सब छाड़ीबो किंतु तोमाय छाड़ते पारी ना बोलुन ना सुभानल्लाह जोरे हबे ना सुभानल्लाह नबी के आमरा छाड़ते पारबो बोलें सब छाड़ते पारी किंतु रसूल छाड़ा जाबे ना दयार नबी गो आमार मयार नबी गो सब छाड़ीबो किंतु तोमाय छाड़ते पारी ना छाड़ी नील छाड़बो ना छाड़ते पारी ना छाड़ी नील छाड़बो ना छाड़ते पारी ना सब छाड़ीबो किंतु तोमाय छाड़ते पारी ना अल्लाहुम्मा सल्ले अला अबू जाहिल अबू लहब कष्ट दिए छे अबू बकर तखन तोमाय भालोबेसे छे कथा ठीक ना भूल बोले कथा ठीक ना भूल अबू जाहिल अबू लहब कष्ट दिए छे अबू बकर तखन तोमाय भालोबेसे छे सब छाड़िबो किंतु तोमाय छाड़ते पारी ना छाड़ी नील छाड़बो ना छाड़ते पारी ना छाड़ी नील छाड़बो ना छाड़ते पारी ना सब छाड़िबो किंतु तोमाय छाड़ते पारी ना अल्लाहुम्मा सल्ले अला मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर बोलो ना सुभान मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर सब छाड़िबो किंतु तोमाय छाड़ते पारी ना छाड़ी नील छाड़बो ना छाड़ते पारी ना छाड़ी नील छाड़बो ना छाड़ते पारी ना सब छाड़िबो किंतु तोमाय छाड़ते पारी ना अल्लाहुम्मा सल्ले अला दयाबान ओगो दयाबान दयाबान ओगो दयाबान दयामय ओगो दयामय दयामय ओगो दया
আবাই আল্লাহুম্মা সাল্লি আলা ক্ষমা করে দাও তুমি আজামাই পাপের সাগরে পড়ে আছি তোমার নামে শুধু গান গেয়ে যায় বেদনার কণ্ঠে ডাকি সব হারাই তোমার কাছে যাব চলে একদিন সেই দিন দিও না ঠেলে আমায় সেই দিন দিও না ঠেলে আমায় দয়াময় ও গো দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم لا تكاتوا ولا تدابروا ولا تباغزوا ولا تهاشدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما او كسر نهرا او حفر بيرا او غرس نخلا او بنى مسجدا او ورث مصحفا او ترك ولدا يستغفر له بعد موته الى اخر الحديث او كما قال শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চ উপবিষ্ট আপনাদের সকলের প্রিয় আমার অত্যন্ত প্রিয় মানুষ মোহতারাম সম্মানীয় এই মাদ্রাসার হাফেজ সাহেব আপনাদের ইমাম সাহেব ইমাম মানে নেতা লিডার সম্মানের ব্যক্তি আমারও সম্মানের ব্যক্তি সম্মানীয় মোহতারাম মাওলানা সাহেব হাফেজ সাহেব ইমাম সাহেব এছাড়া মঞ্চে উপবিষ্ট আরো হাজী সাহেব দরবেশেরা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরা বসে আছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা মঞ্চে বসে আছে সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপেরা আছে সম্মানীয় ব্যক্তিরা আছেন মুসল্লি কেরামেরা আছেন আল্লাহর নেক বান্দারা আছেন সকলের প্রতি আমার সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আরো জানাই আমার তরুণ যুবক বন্ধুরা স্নেহের বাচ্চারা অলক্ষে অবস্থিত ধার্মিকা মা ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা প্রত্যেককে আমি আমার অন্তর অন্তস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাই এই ভেবিয়া চৌমাতার হাবাস মাদ্রাসা প্রাঙ্গণে বাজারের জলসা মাদ্রাসার জলসা
আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বিশ্বনবী ঈসা আলাইহিস সালাম বিশ্বনবীকে স্মরণ করার বিশ্বনবীর জীবন জিন্দেগি আলোচনা করার সর্বোপরি জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলের ইসালে সব আজকের এই পাক মাহফিলে আমরা জীবিত মানুষেরা কিছু শুনবো জানবো বুঝবো আমল করব এবং আমাদের যারা বাপচোদ্দ পুরুষ আত্মীয় স্বজন পিতামহ পিতামহ মাতামহ সহ বাপকুল মাকুল যারা কবরে চলে গেছেন তারাই পাক মাহফিল থেকে সওয়াব পাবেন লা শাক্কা ফিহিন্না এতে সন্দেহের কোনো অবকাশ নাই হাদিস শরীফ সে সাবিত হয় আজকে আমরা জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলে বসেছি বেশি আলোচনার দরকার নাই বেশি ওয়াজের দরকার নাই ওয়াজ যদি ওয়াজের মতো হয় আর শ্রোতা যদি শ্রোতার মতো হয় তাহলে অল্প ওয়াজেতেই জীবন পরিবর্তন হবে আর সারা জীবন 60 বছর ধরে ওয়াজ শুনছে দাঁড়িয়ে রেখেছে আবার লটারির টিকিটও কাটছে দাঁড়িয়ে রেখেছে নামাজও পড়ে মাঝে মাঝে আবার আল ছেড়ে বাড়াচ্ছে নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছে জুব্বা পরে ছেলের বিয়েতে মোটা পণ নিচ্ছে 60 বছর ওয়াজ শুনছে ওয়াজ শুনে কোনো লাভ নাই সোনার মতো যদি অল্প সময় শোনা হয় তাতে জীবনটা পাল্টে যাবে আপনি এত টাকা খরচা করেছেন এত মেহনত করেছে এই যুব কমিটি অনেক পরিশ্রম করেছে অনেক মেহনত করেছে তবে এত সুন্দর একটা মাহফিল আমাদেরকে উপহার দিতে পেরেছে এই যে এত খরচা করলেন এত পরিশ্রম করলেন সকালবেলা একটু হিসাব নেবেন না যে কি লাভ হলো এখন তো দুনিয়ার মানুষ লাভ লোকসান ভালো করে বোঝে বোঝে কি বোঝে একটা বাজারে দোকানে মাল কিনতে গেলে কোনটাই ফ্রি আছে আগে খোঁজে ফ্রি যেটা থাকবে মাল সেটা কিনবে কথা ঠিক না ভুল ফ্রিটা আগে খোঁজে তাহলে লাভ লোকসান ভালো করে বোঝে কোনটাই লাভ কোনটাই লস খালি লাভ লোকসান কোথায় বোঝে না এই জলসার মজলিসে এলে বোঝে না লাভ হলো না লোকসান হলো এটা বোঝে না হিসাব করে আমি এটাই কি মনে করেছে এটাকে মনে করে যে একটা অনুষ্ঠান হলে হলো না হলে না হলো গেলে ইচ্ছা গেলে গেলাম না গেলাম না গেলাম পয়সা দিলাম দিলাম না দিলাম না দিলাম শুনলাম শুনলাম না শুনলাম না শুনলাম এলি কি আর গেলি কি কে হুজুর এলো আর কে গেল দেখার দরকার নাই মানে এটাকে ক্যাজুয়ালি নিয়েছি এটাকে সিরিয়াসলি নাই যেমন মার্কেটিংটাকে সিরিয়াসলি নিয়েছে যেমন ডক্টর দেখানোটা সিরিয়াসলি নিয়েছে যেমন অ্যাডভোকেটটাকে সিরিয়াসলি নিয়েছে যেমন সংসদ ধর্মের কাজটা সিরিয়াসলি নিয়েছে এই মজলিসটাকে আমরা সিরিয়াসলি না তাই এখানে কি লাভ হলো আর কি লোকসান হলো আমাদের বোঝার দরকার নাই হলি হলো মোটা মোটা হলি হলো এত টাকা খরচা হলো সকালবেলা ভাববেন না কি পেলাম গো কি লাভ হলো ভাববেন না একবার চালাক লোকেরা ভাববে বুদ্ধিমান লোকেরা ভাববে যারা বোকা লোক তারা চিন্তা করবে না কি হলো না হলো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আপনি এত টাকা খরচা করলেন আপনার পয়সা এই পাক মাহফিলে দেওয়া আছে আবার আপনি দেবেন কি লাভ হলো আর কি লোকসান হলো একটু ভাববেন মৃত মানুষেরা কবরে সওয়াব পাবে ওটা বাইরের ব্যাপার আলাদা এক্সেপশন একটা পার্ট জীবিত মানুষেরা আগে কি কাজ হলো জীবিত মানুষের জন্য কি লাভ হলো সেটা আগে দেখতে হবে কথা ঠিক না পয়সা কার দরকার জীবিত মানুষের না মৃত মানুষের পয়সা কার দরকার জোরে বলেন জোরে বলেন পয়সা কার দরকার জীবিত মানুষের আর আমরা বেশি পয়সা দিই কোথায় মৃত মানুষকে কথা ঠিক না ভুল পোশাক কার দরকার জোরে বলেন জীবিত মানুষের আর মুসলমানের ছেলে চাদর দিচ্ছে কোথায় মৃত মানুষের মাজারে কথা ঠিক না ভুল
আমরা লাভ লোকসানটা হিসাব করি না বোঝার চেষ্টা করি না কার দরকার হেদায়েত কাকে করতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা বাম্মায়ের দুঃখ যন্ত্রণা মেটাতে হবে বাম্মায়ের দুঃখ যন্ত্রণা মিটিয়ে দেওয়ার পরে আরো যদি দুঃখ যন্ত্রণা মেটানোর ইচ্ছা যায় তাহলে ওই পাড়ার মাওলানা সাহেবের দুঃখ যন্ত্রণা মেটান কিন্তু ওই পাড়ার ইমাম সাহেবের দুঃখ যন্ত্রণা মেটাচ্ছেন তার কাছে ভালো মানুষ আসছেন কিন্তু বাপের কাছে আপনি ভালো মানুষ হতে পারলেন না আসলে লাভ কোনটাই বেশি এটা আমরা জানলাম না কোনখানে আমাদের লাভ বেশি সেটা আমরা হিসাব করলাম হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী এবং উত্তম জায়গা আমরা লোকসানটা লাভ খুঁজছি না পরকালের লাভ খুঁজছি না দুনিয়ার লাভ খুঁজছি যেটা আমাদের জন্য ক্ষণস্থায়ী সেখানকার লাভটা খুঁজছি আর পরকালটা যে আমাদের চিরস্থায়ী সেখানে কোনটা কি করলে লাভ হবে সেটা খুঁজছি না মানে তার মানে আমরা সব কিন্তু বোকা মানুষে পরিণত হই আমাদের বোকা মানুষ হলে হবে না চালাক মানুষ হতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা আপনি ট্রিটমেন্টের জন্য ভালো ডাক্তার খুঁজে বের করলেন সেখানে আপনার বুদ্ধির পরিচয় দিলেন আপনি ভালো আইন লড়ার জন্য ভালো অ্যাডভোকেট খুঁজে বের করলেন সেখানে আপনার বুদ্ধির পরিচয় দিলেন আপনি ভালো জায়গাটা কোনখানে কিনলে লাভ বেশি হবে সেটা আপনি খুঁজে বের করলেন আপনি বুদ্ধির পরিচয় দিলেন মার্কেটটা কোনখানে কোন জায়গায় কিভাবে করলে ভালো হবে আপনি সেখানে বুদ্ধির পরিচয় দিলেন কিন্তু যে পরকালটা আপনার জন্য চিরস্থায়ী হবে আল্লাহ বলেছেন পরকালটা চিরস্থায়ী এবং উত্তম সে পরকালের জন্য কি কাজটা এখানে করা থাকবে সেটা আমরা খুঁজে বের করলাম না বলবেন হুজুর নামাজ তো পড়ি নামাজ তো পড়ি দাড়ি তো রেখেছি জুম্মা তো পড়ি আবার কি করতে বলছে কত দেখবেন নামাজ পড়ে দাড়ি রেখে জুব্বা পরে জাহান্নামে যাবে কত দেখবেন কত দেখবেন হে তরুণ যুবকেরা তাহলে আপনি চলবেনটা কিভাবে তাহলে আপনার ওয়েটা কেমন হবে তাহলে আপনার রাস্তাটা কোন দিকে হবে আপনি কোন সূত্র ফলো করবেন হে তরুণ যুবকেরা আপনাকে আমাকে বিশ্বনবীর সূত্র ফলো করতে হবে বিশ্বনবী বিদায় হজের সময় বলেছিলেন রেখে গেন আমি তোমাদের তরে সেরা দুটি উপহার আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার জোরে হবে না তাহলে সূত্র কটা জোরে বলে দুটো একটা কোরআন আর একটা হাদিস এই কোরআন আর হাদিসকে বোঝার জন্য ইজমা আর কিয়াস মোট হলো কটা চারটা কোরআন হাদিস ইজমা কিয়াস আল্লাহর নবী বলেছিলেন দুটো কোরআন আর হাদিস আর এগুলোকে বোঝার জন্য আমাদের সহযোগিতার জন্য প্রয়োজন হয় ইজমা কিয়াস হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আপনি সব বুঝলেন ইসলাম বুঝলেন না আপনি সব বুঝলেন দিন বুঝলেন না আপনি সব বুঝলেন ধর্ম বুঝলেন না সেদিন আল্লাহর দরবারে দাঁড়াতে পারবেন না রাসূলের দরবারে মুখ তুলতে পারবেন না হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা মুসলমানের ছেলে এখন দীর্ঘদিন ধর্ম কিছু বোঝে না সব বোঝে কিন্তু দিন ধর্ম কিছু বোঝে না মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাইর পথে সমাজ বদলাবে রে
समाज बदलावे मुस्लिम तुम नामे हले आज कमे हले ना भाई मुस्लिम देखो अपराधे लिप्त क्यों है मुस्लिम तुम कुरान हदीस पढ़ते जानो ना मुस्लिम तुम मस्जिदे ते नमाज ले ना सब बुझलाम एगुलो बुझलाम ना আমার আল্লাহর দরবারে সেদিন কথা বলতে পারবো না রাসূলের দরবারে মুখ তুলে দাঁড়াতে পারবো না নবী সব বুঝিয়ে দিয়ে গেছেন নবী বুঝিয়ে দিয়ে গেছেন আমরা বুঝতে পারিনি এইজন্য ওলি আউলিয়ারা বুঝিয়েছে আপনারা আমার পীর মুজাদ্দিদুজ্জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ আপনারা আমার চোখের মণি নয়নের তারা জামানার পীর জামানার মুজাদ্দিদ আপনাদের দাদা হুজুর কেবলা আমার পরনামাজান হুজুর পীর কেবলা বাংলার মানুষদের বুঝিয়েছে বসিরাত আল্লামা হুজুর পীর কেবলা বাংলার মানুষদের বুঝিয়েছে পাঁচ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বাংলার মানুষদের বুঝিয়েছে পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বাংলার মানুষদের বুঝিয়েছে এখন লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মুর্শিদরা বাংলার মানুষদের বোঝাচ্ছে বুঝি না বললে তো হবে না জানি না বললে তো হবে না জানার জন্য আমাদের টাকা হয়েছে বললে হবে না মুলকে হিন্দুস্তান চেগুনা মুলকে আস মুলকে খুবাস মুলকে খুবাস হালুয়া খুরদান মুফতাস নিজ সওয়ারে খার মুফতাস দামাদাম বাজা মুফতাস মুলকে খুবাস মুলকে খুবাস বুঝি না বললে তো হবে না না বুঝলে কি হবে ঠকতে হবে কথা ঠিক না ভুল আপনি যদি না বোঝেন তাহলে কি হবে ঠকতে হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি তোমার জানা না থাকে তাহলে তুমি জাননেওয়ালাদের কাছে জেনে নাও কথা ঠিক না ভুল জাননেওয়ালাদের কাছে জেনে নাও আল্লাহর কোরআন তাহলে আপনি বুঝি না বললে হবে না এখন কাবুল থেকে কাবুলিওয়ালা এসেছে কলকাতায় কাবুল থেকে কাবুলিওয়ালা এসেছে কলকাতায় এখন কলকাতায় এসেছে কিছু কেনাকাটা করবে কিছু কাজ মেটাবে টাকা পয়সা নিয়ে ট্রেনে করে আসছে শিয়ালদা যখন নেমেছে চিনু পিনু টিনু মিনু সব পকেট মারেরা ঘিরে ফেলেছে বুঝে নিয়েছে যে এত বড় কাবুলিওয়ালা আফগানিস্তানি এসেছে মালকড়ি পকেটে আছে এদিকে গোতা মেরেছে ওইদিকে ঠেলে দিয়েছে এদিকে এই করেছে সেদিকে সেই করেছে বলে চারিদিক থেকে পকেট মেরে মাল হাফিস করে দিয়েছে সকাল বেলা কাবুলিওয়ালা সদাসিদে মানুষ ব্যবসার জন্য টাকা পয়সা কিছু এনেছিল এখন বড্ড ভোর লেগেছে ক্ষুধা লেগেছে হাংরি শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে উঠি এই হালুয়া পুরীর দোকান পেয়েছে মনে মনে করছে যা আল্লাহ করবে আলহামদুলিল্লাহ খেয়ে নেব খাবার আগে যখন দোকানে ঢুকছে পয়সাটা ঠিক আছে কিনা দেখে নি দুই পকেটে হাত দিয়েছে সাদা চামড়ায় হাত ঢুকে যাচ্ছে দুই পকেটে হাত ঢুকেছে হাওড়া শিয়ালদা চলে যাচ্ছে সর্বনাশ করছে গেল কোথায় ইন্না লিল্লাহ পকেট মারি হয়ে গেছে মনে মনে করছে পকেট মারি তো হয়ে গেছে ভুক তো লেগেছে পেট তো আর মানবে না তো এক কাজ করে যা আল্লাহ করবে হবে আর খেয়ে ফেলি তারপর দেখা যাবে আল্লাহর বান্দারা নিশ্চয়ই মেনে নেবে ঠিক না বল তো এখন সামনে পেয়েছে হালুয়া পুরীর দোকান ঢুকে পড়ে ঢুকে পড়ে দোকানদারও সকাল থেকে ভালো খদ্দের ছিল নি একটা লম্বা তাগড়া লোক দেখে মনে মনে করছে মাশাআল্লাহ আজকে ভালো খদ্দের পেয়েছি সকালবেলা সেখানে গিয়ে দোকানে হাত ধুয়ে বসে গেছে বলে হালুয়া পুরি লাও এক প্লেট নিয়ে এসেছে খেয়ে নিয়েছে বলে আওর দু বলে আওর দু আওর দু বলে আওর দু সাত প্লেট খেয়ে ফেলেছে সাত প্লেট খেয়ে নিয়ে এক জগ ছিল জগ ঘড়ঘড় ঘড়ঘড় করে এক জগ পানি মেরে দিয়েছে দিয়ে তিনবার ঢেকুর ঢাক ঢাক করে তুলে আলহামদুলিল্লাহ বলে সোজা বেরিয়ে যাচ্ছে সোজা বেরিয়ে চলে যাচ্ছে দোকানদার মনে মনে করছে সর্বনাশী আবার কি ব্যাপার হলো ভাইয়া পয়সা তো দেখতে যাও কাহা কা পয়সা কিসকা পয়সা কোন পয়সা কিসকা পয়সা মানে কিসকা পয়সা মেরা পয়সা তুমনে যে হারুয়া পুরি খায়া উসকা পয়সা বলে আরে বেটা মই কাবুল সে আয়া হু বহুত দূর সে আয়া হু বহুত মেহনত করকে আয়া হু আরে বেটা মেরা পকেট মারি হো গিয়া মেরা জিপ কাট লিয়া আরে মই যে খায়া হু তোমারে দোকান মে ও তুম শুকরিয়া আদা করো তোমারা বাপ কা শুকর গুজার করো কি মই কাবুল সে আকর তোমারা দোকান মে খানা খায়া হু
সর্বনাশ করেছে। এ তো মারাত্মক কেস, তো পয়সা তো পাবোই না, তারপরে এত লম্বা তাগড়া লোক, যদি বেশি বাড়াবাড়ি করি একটা যদি থাপড় মেরে দেয় ঘুরে ছিটকে পড়ে যাব, আমি আবার ছোট মতো মনে মনে করছে এক কাজ করি, একে একটু কিছু তো করতে পারবো না, এর ক্ষতি কিছুই করা যাবে না, একটু অপমান করি, একটু অপমান করি, কি করা যায়, অপমান, বাঙালির বুদ্ধি বুঝতে পারছেন, খুব ক্রিটিক্যাল বুদ্ধি, তো বললে এক কাজ কর, ফুটপাতে যে বাচ্চাগুলো শুয়ে থাকে খেলাধুলা করে ওদেরকে বলে যে 10 টাকা দেবো, তিন টান যা আছে নিয়ে আয় বাজাবি ভালো ভালো, বলে হ্যাঁ ঠিক আছে বাজাবো, আর ওই দোকানে ছিল পুরানো মালা, ওই যে ফুলের মালা পুরানো শুকানো, ওই মালাটা পেরে নিয়েছে, নিয়ে একটা গাধা ছিল গাধাকে নিয়ে আসছে, বলে আরে আপ তো হামারা মেহমান হো, মাই আপকা তাজিম করতা হুঁ, চলো আপকো হাম ভেজ দেতে হ্যায় প্ল্যাটফর্ম পর, আপ চিন্তা মত কিজিয়ে ইধার রুক জাইয়ে, আপ হামারা মেহমান হো না, আপকো খানা খায়া খিলায়া না মেনে, কোই চিন্তা মত কিজিয়ে, আপকো তাজিম ভি করুঙ্গা, ইস্তেকবাল ভি করুঙ্গা, আপকা ফির প্ল্যাটফর্ম তক ছোড় ভি দুঙ্গা, কোই চিন্তা মত করো, ওয়েট করো, বলে গাধাতে একটা দুর্বল গাধাতে বসিয়ে দিয়েছে, গাধা চলতে পারে না, হেলে দুলে যাচ্ছে, মোটা দাজা লোকটা বসে পড়েছে, গলায় একটা ওই পুরানো ফুলের মালা দিয়ে দিয়েছে, আর বাচ্চাদেরকে বলেছে বলে তিন টান বাজা, তিন তিন সব বাজা, ওই বাজিয়ে 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 প্ল্যাটফর্মে তুলে দিয়ে আসছে, আর এই কাবলিওয়ালা কলকাতায় এলো হালুয়া রুটি খেয়ে নিয়ে পকেট মারি হয়ে গেল, বাড়ি চলে গেল কেনে উঠে ফ্রি পয়সা আসে, তো বাড়ি যাওয়ার পরে কাবুলের লোকেরা জিজ্ঞাসা করছে তুমি হিন্দুস্তানে গিয়েছিলে, বলে হ্যাঁ গিয়েছিলে না, বলে হ্যাঁ, বলছে মুলকে হিন্দুস্তান চে গুনা মুলকে আস, বলছে হিন্দুস্তান দেশটা কেমন, হিন্দুস্তান ফার্সি ভাষা তো, হিন্দুস্তান দেশটা কেমন, বলছে মুলকে খুবাস, মুলকে খুবাস, দেশটা খুব ভালো, দেশটা খুব ভালো, তার মানে কি ব্যাপার, বলছে হালুয়া খুরদান মুস্তাস, হালুয়া বিনা পয়সায় পাওয়া যায়, নিজ সওয়ারে খার মুস্তাস, সওয়ারিটাও বিনা পয়সায়, বাহনটাও বিনা পয়সায় পাওয়া যায়, দামাদম বাজা মুস্তাস, দুমদাম করে ঢোল বাজায় ওটাও ফ্রি পয়সায়, পয়সা নাই না ওটাও বাজায়, মুলকে খুবাস, মুলকে খুবাস, দেশটা খুব ভালো, দেশটা খুব ভালো, তখন ওই কাবলিওয়ালা চালাক একজন লোক ছিল, সে বলছে হতভাগা দেশ ভালো ঠিক আছে, কিন্তু তোর যে কি শাস্তি তারা দিয়ে তুই বুঝিস না, তোর সে ব্রেন থাকলে তুই বুঝতে পারতিস, এখন মুসলমান আমরা ধরতে পারছি না কোনটা ভালো আর কোনটা মন্দ, লাভ কোনটা আর লোকসান কোনটা, লাভ কোনটা আর লোকসান কোনটা, গত কালকে আমাদের ভারতবর্ষের সম্মানীয় স্বরাষ্ট্র মন্ত্রীজি মাননীয় অমিত শাহ মহাশয় পশ্চিমবঙ্গে এসেছিলেন, জানেন আপনারা উত্তরবঙ্গে, তিনি এসে বলে গেছেন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি ভাববেন না যে আমরা ক্যা এনআরসি এসব কিছু করব না, করোনাটা একটু মিটে যাক, করোনাটা একটু মিটে যাক, কমে যাক, পরিবেশটা ঠিক হোক, আমরা ক্যা করব, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এটা চালু করব, চালু করলে কি ব্যাপার, না চালু করলে কি হবে, না চালু করলে যারা মুসলমান ছাড়া আর পাঁচ ছটা সম্প্রদায় যারা ধর্মীয় অত্যাচারিত হয়ে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা এখানকার নাগরিকত্ব পেয়ে যাবে, এতে আমাদের দুঃখ কিছু আছে, কিছু দুঃখ আছে, দুঃখ নাই, কোনো অসুবিধা নাই, তাহলে আমাদের অসুবিধাটা কি, অসুবিধাটা হলো হঠাৎ করে বলা হবে তোমাদের কাগজপত্র দেখাও, এই কাগজপত্র যখনই দেখাতে বলবে আপনার বাপের নাম এক হয়ে বসে আছে, ছেলের নাম আরেক হয়ে বসে আছে, সেদিন একটা ভোটার কার্ড দেখলো, বুঝতে পারছো ভোটার কার্ড, বাংলায় ভোটার কার্ডে ছেলের নাম আছে কি একটা নয়ন শেখ নাকি নাম, আর তার বাপের নাম হচ্ছে আড়াই শেখ, কি নাম জলে বলে কি বললাম, আমার কথা বোঝা যাচ্ছে তো, কি বললাম, আড়াই শেখ, আড়াই আড়াই শেখ, ছেলের নাম হচ্ছে সম্ভবত নয়ন শেখ আর বাপের নাম হচ্ছে আড়াই শেখ, আচ্ছা তাহলে ইংরেজিটা কি হবে, ছেলের নাম নয়ন শেখ ঠিক আছে কিন্তু বাপের নাম ইংরেজিতে কি হবে বলেন, আড়াই শেখটা কি হবে, টু এন্ড হাফ, টু এন্ড হাফ শেখ, ভোটার কার্ডটার জেরক্সটা আমি দেখতে পেলাম ইন্টারনেটে, তো এই যদি অবস্থা হয় তারপরে তো বানানে এসকে শেখ এসএইচআই কে শেখ, এই বলবে গন্ডগোল, তোমার নাম গন্ডগোল আছে তার মানে তুমি বিদেশ থেকে এসেছো,
তাহলে বুঝতে পারছেন কেসটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার বক্তব্য